সেইখানে পরিষ্কার বলা আছে যে কুর্মীদের আন্দোলন ভুল ভ্রান্তভাবে ধরেছিল, ভুল ভ্রান্তভাবে যে মানে ওরা আন্দোলনের নাম করে জন যেগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি থেকে মনে করে সমাজটা একটু ভালো, তারা পার্টির স্বার্থে বেরানি ঠিক আছে, তাদের কাছে ভুল ভাল বার্তা দিয়েছিল। তাদেরকে যখন আমরা ভুল ধরাই দিলাম, তারা বলে ঠিক করছো, তোমাদের আন্দোলনে আমরা সাপোর্ট আছি। আম জনতা আমি মনে করি আমার 22টা গ্রাম, আমি 30 দিন আমি যে ফিল্ড ওয়ার্ক করে দেখলাম, মানুষ কিন্তু কুর্মী আন্দোলনের সাথে আছে। নেতা কিছু বেইমান নেতা, সে বিজেপির হোক, টিএমসির হোক বা সিপিএমের হোক, তাদের কাছে কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে। কুর্মী কিছু নেতা মানে সব নেতা নাই, তাদের কাছে কিন্তু মাটি কিন্তু সরিয়ে যাওয়ার চেষ্টা করছে। তাদেরকে তারা ভাতা বিভিন্ন লোভ লালসা দিয়ে কিছু ভোট ব্যাংক টানিয়েছে, তাতে কোনো যায় আসে না। আগামী দিনে জনতা কিন্তু কুর্মী আন্দোলনের সাথে আছে। আমি ডোর টু ডোর ক্যাম্পেইন করে বলেছি যে তুমি কুর্মী আন্দোলনের পক্ষে না বিপক্ষে, বলছে ভাই আমি পক্ষে আছি, কিন্তু পার্টির চাপে বা পার্টির উপর মহলের হুইপে আমি মুহূর্তে ভোটটা দিতে পাচ্ছি না, বা আমরা এই আন্দোলনটাকে এই মুহূর্তে আমি এটুকু মানে দ্বিধাচল যাকে বলে, মানে আমি বুঝতে পারছি না যে তোমরা কী করতে চাইছো এত কম সময়ের মধ্যে, তার জন্য আমি পার্টির সমর্থন আছি, সমাজের আন্দোলনটা সমাজের আন্দোলনের জায়গায় থাকুক, মানে দ্বিধাচলে ছিল, দ্বিধা বিভক্তি যেটা বলে। তো পরিষ্কার হয়ে গেছে আন্দোলন কোথায় গভীরে পৌঁছে গেছে, আমি নিজেতে 1 মাস টেস্ট দেওয়া পেয়েছিলাম। তো এখানে কী হইলো জিনিসটা, তো আমি তো মোটামুটি লড়াইয়ের ময়দানে ছিলাম, তো আমি 300 ভোট পেয়েছি, আগে হেরে হেরে গেছি, যে কটা ভোট পেয়েছি তার জন্য আমি পানিপথর অঞ্চলের বা সমিতি PS3 যারা ভোটার তারা আশীর্বাদ দিয়েছেন, আমার বিচারধারার সাথে তারা সহমত হয়েছেন, তাদেরকে সকলকে ধন্যবাদ। যারা ভোট দেয়নি বা সমর্থন করেছিলেন যে এবারে আমরা পার্টির ভোট দিচ্ছি পরবর্তী আন্দোলনে থাকবো, তাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই। কুর্মী আন্দোলন মানুষের মধ্যে আজকে একটা সাড়া জাগাইছে। তো যেটা হচ্ছে আমি বারবার বলছি, নির্বাচনে কী এফেক্টটা পড়ল, আগামী দিনে কুর্মীরা যে কতটা গভীর রাজনীতি সাথে যুক্ত এইটার কিন্তু প্রমাণ অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জেনে গেছে। কালকের আপনি বান দেখবেন SSKM-এর হাসপাতাল থেকে উনি বলেছেন যে সামাজিক যারা কর্মকর্তা যারা নির্দলে দাঁড়িয়েছিলেন তারা যদি তৃণমূলে আসতে চান তাদেরকে সাদর আমন্ত্রণ। তো হ্যাঁ বন্ধু, আমার যারা ফেসবুকে লাইভ দেখছ, পশ্চিমবাংলায় এই পঞ্চায়েতে একটাই সামাজিক সংগঠন মাঠে নামিছিল, কুর্মীরা, কুর্মী যে সামাজিক সংগঠনটা, তাদের গণতান্ত্রিক ভোট প্রয়োগের মারফত দিয়ে অধিকার কতটা মজবুত হয়েছে তার টেস্ট ড্রাইভ করার জন্য আর কোনো সামাজিক সংগঠন পশ্চিমবাংলায় নামে নাই, রাজনৈতিক দলগুলো নামিয়েছিল। তাহলে আজকে আমাদের আন্দোলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গেছে, অলরেডি বুঝে গেছে জঙ্গলমহল, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বা পশ্চিম মেদিনীপুরে কুর্মী ভোট ব্যাংক হচ্ছে কিং মেকার। আমরা এখানে নির্মাণ করতে পারি কে MLA MP হবে আর কে বিধায়ক হবে, পরিষ্কার টেস্ট ড্রাইভ। এবং CPM এবং BJP কংগ্রেস এরাও বুঝে গেছে যে কুর্মী ভোট ব্যাংক না থাকলে বাপ আমার এখানে কোনো কাউন্টার রাজ চলবে না, সব ফুটিয়ে গেছে। কিন্তু জয় শ্রীরামের বিচারধারা নিয়ে এসেছিল কুর্মী ঘরে ঘরে, কুর্মীদের জয় গরম কাউন্টার জয় শ্রীরামকে কাউন্টার করে দিয়েছে, পরিষ্কার বলে দিচ্ছি। জয় শ্রীরামের দ্বারা আমরা মনে করেছিল কিছু কুর্মী যে জয় শ্রীরামের নাম করে BJP-কে ভোট দেখা দেবো, BJP আমাদের দাবি মিটে, কাঁচকলা কিচ্ছু মিটায় না, জয় গরম নাম করে কুর্মী ভোট ব্যাংকে আমরা আবার টাইম লিয়েছি। জঙ্গলমলে উপরে হিন্দুত্ববাদ চলবে না, এখানে ছিল কুর্মালি বা প্রকৃতিবাদ, যেটা সান্নাবাদ, আদিবাসিত্ববাদ চলবে এখানে, এখানে উগ্র হিন্দুত্ববাদকে আমরা মানি নাই, বৈশ্যতা স্বীকার করি নাই। 5000 বছর ধরে আমরা স্ট্রাগল করেছি, কিন্তু কারো গুলাম খাটি নাই, খ্রিস্টান মিশনারি খাটি নাই, হিন্দুত্ববাদেরও খাটিব নাই, ইসলামবাদেরও খাটি নাই। মানুষ এখানে স্বতন্ত্র, প্রকৃতির সাথে নিদর্শন ভাবে জড়িত আছে, নিবিড় সম্পর্ক করে আমরা টিকে আছি, পরিষ্কার বলে দিছি। তাহলে এই বিচারধারাতে কি হলো, জয় শ্রীরামের বিচারধারা গেল। 19 সালে যখন এই BJP-কে আমরা তৃণমূলকে যখন দাবি জানাইছিলাম, কাউন্টার করেছিলাম, তখন BJP-র হাতে হরপাই দিয়েছিল ভোট ব্যাংক আমাদের কুর্মীরা, যে বিকল্প আমরা রেডি করতে পারি নাই, যে আশা করি এই BJP আমাদের দাবি তুলবেন 5 বছর কাঁচকলা যাই করে কাপড় খুলব। আজকে BJP-র এই কাপড় আমরা খুলে ছুঁড়ে ফাবড়ায় দিয়েছি দলটা, এই দলটা প্যা 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 করবে আগামী 2024 কুর্মীর পায়ে হাতে পড়বে। তখন বলেছিলাম দাদা এইসব করছেন আমাদের দাবিটা মিলো, না 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 আমরা জয় শ্রীরাম ঢুকে গেছি, আমরা হিন্দুত্ববাদে আমরা বিশ্বাস করে, কিন্তু কোনো বন্ধু লয় কি না, এখানে পরিষ্কার হয়ে গেল কুর্মী যে গাড়ায় ঢুকবে সে গাড়ার দল মজবুত হবে, সে গাড়ায় কিন্তু আন্দোলন শক্তিশালী হবে,
এতদিন লোকের গাড়াই কুড়মিরা চলেছে, আর কুড়মি কারো গাড়াই ঢুকিবেক নাই, কুড়মির গাড়াই কুড়মিকে ঢুকাবো আমরা। আগামী দিনে তার আমরা ব্লু প্রিন্ট তৈরি করা হয়েছে, তার আবাস কিন্তু আমি দিয়ে দিতে চাই, দিয়ে দিব শেষে। তো এবার বুঝা গেল জিনিসটা, তৃণমূল কি দেখলো, তৃণমূল দেখলো যে আদিবাসী ভোট ব্যাঙ্ক আমাদের কতটা আছে কুড়মি ভোট ব্যাঙ্কটা, তো আদিবাসী ভোট ব্যাঙ্ক নিয়ে নিল। এতে আমাদের কুড়মি আন্দোলনটা কোন দিকে পরিষ্কার হইল, এই যে জঙ্গলমহল জুড়ে কুড়মি বিরোধী আন্দোলন আদিবাসীদের যে হুচকানিমূলক, এটা পরিষ্কার হয়ে গেল। সরকার মদত দিয়া মদত দিত বা মদত দেওয়ার চেষ্টা করেছিল, হলো সেই সুপের উঠে গেল। আর আর ওদের যে আদিবাসীদের আন্দোলনটা যে কত ক্ষতি হইল ওরা এখন বুঝতে পারছে না। আরে কুড়মি এবং হচ্ছে মাঝি মা তো ভাই ভাই যদি না হয় তাহলে আমরাও ফুটবো আপনারাও ফুটবেন, আগেই বলে দিয়েছি। কিছু লোক আপনারাকে বাহিয়ে খাচ্ছে, আমাদেরও কিছু লোক আমরাকে বাহিয়ে গেছে। কুড়মিরা অনেকটা সাংবিধানিকভাবে আগাই গেছে, আপনারা আপনাদেরকে বুঝতে পারছেন না, তো আপনারাকে আগাই আসতে হবে। পরিষ্কার, এই গেল গল্প, দ্বিতীয় গল্প বুঝে গেলাম গল্পটা। এবারে আছে আমাদের ভবিষ্যৎ কি হইল, ভবিষ্যৎ হচ্ছে আগামী দিনে কুড়মিরা কিং মেকার, জঙ্গলমহলের বুকে যদি কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ করতে পারে, তৃণমূলের মতন দলকে আমরা চ্যালেঞ্জ করেছি, বিজেপির মতন দলকে আমরা চ্যালেঞ্জ করেছি, সিপিএমের মতন সাংগঠনিক দলকে আমরা চ্যালেঞ্জ করে দিয়েছি যে তাদের থেকে আমাদের মজবুত কুড়মি আন্দোলন, কুড়মির আবেগে আমরা এত সিট জিতেছি এবং জিতে করে প্রমাণ করেছি যে মানুষ ওই উগ্র হিন্দুত্ববাদ, মা মাটি মানুষবাদ হলো, তারপরে হচ্ছে আপনার ওই মার্ক্সবাদ, এইসব কোনো বাদ মানে নাই। কুড়মিরা বলছে কুড়মিবাদ সংবিধানবাদ মানে, আমরা নেগাচারিবাদ মানি, আমরা মানি হিতমিতানবাদ। হিতমিতান, হিতমিতান মানে হচ্ছে সামাজিক ভাইচারা, বঞ্চিত নিপীড়িত শোষিত মানুষ মানে সংবিধানের ভাষায় যাকে বলে এসসি এসটি ওবিসি মাইনরিটি, সেসব মানুষের উত্থান, সামাজিক উত্থান, রাজনৈতিক উত্থান কিভাবে হয় তার অ্যাপ্লাই আমরা করেছি হিতমিতান প্ল্যাটফর্মের নাম করে এই নির্বাচনে। তার ফল আমরা পেয়েছি, ফলটা পেয়ে গেছি, এবং আমরা সংবিধানবাদেরই পক্ষে হয়ে করে আমরা নির্বাচনে নেমেছিলাম, নামার ফল আমরা কিন্তু হাতে হাতে পেয়ে গেছি। রাজনৈতিক দল অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝে গেছে, সামাজিক সংগঠনগুলোর মধ্যে যারা নির্দলীয় দাঁড়িয়েছিল তারা আমাদের পক্ষে আসতে পারে, তার মানে পৌঁছে গেছে। আর বিজেপির বলার নাই, বিজেপি কিছুদিন পরে তো চুপড়ি ঝাপড়া ওদের যা আছে, আমাদের বিবেক রাঙ্গা থেকে শুরু করে ওইদিকে ওই কে কে আছে কি মাতো আছে একটা ঝাড়গ্রাম, ওগুলো সব কাউন্টারে গুটাবে। আমাদের দাবি নিয়ে ওরা বলো না, তো ওরা রাজনৈতিক গত পরাস্ত হয়ে গেছে। তো পরিষ্কার হয়ে গেলাম ব্যাপারটা, এবং এর ভবিষ্যৎ কি হইল, আগামী নির্বাচনে কি হবে ভবিষ্যৎ, বা এই যে নির্বাচনে যারা ক্যান্ডিডেট হইল এদের কি ভূমিকা থাকতে পারে। তো আপনারা অজিতদার ভাষণ, অজিতদার বক্তব্য শুনেছেন, বলেছে যে প্রশাসনিক যে পঞ্চায়েত চলার জন্যে আমরা তো নির্দল ব্যক্তি, আমরা তো কুড়মি সমাজের কাছে বা হিতমিতানদের কাছে আমরা শপথ নিয়েছিলাম, কুড়মি সমর্থিত কোনো নির্দল ব্যক্তি যদি ক্যান্ডিডেট হয় বা জিতে তাহলে কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরা চলিবে না, বিজেপি টিএমসি সিপিএম কোনো পার্টি রাজনৈতিক দলে ঝান্ডা ধরে সে দলের আর বাহক এবং ধারক হওয়া যাবে না, ধারক ও বাহক হওয়া চলিবে না। তুমি যা হচ্ছে কুড়মি এবং হিতমিতানদের জন্যে তুমি আগামী 5 বছর কাজ করবে, তার জন্য তোমাকে আমরা নির্বাচিত করেছি, এটা ছিল প্রতিশ্রুতি, লিখিত প্রতিশ্রুতি। হোয়াটসঅ্যাপ ফেসবুকে দেখেছেন অনেকেই লিগ্যালভাবে প্রকাশিত করেছে। তো যেসব ক্যান্ডিডেটরা তাকে তো অজিতদা বলে দিয়েছে, আমাদের মূল খুঁটি মূল মানতা, এবং আজকে রাজেশ দারও প্রেস বাইট বলে দিল, কোনো রাজনৈতিক যারা মানে পঞ্চায়েতগুলো চালাবার জন্যে তোমরা যদি ওই দল বা কোনো পার্টি তৃণমূল হোক বিজেপি হোক দুটোই দলেই তো গঠন করতে পারবে, বা বিরোধী জোট যদি বলে মানে তৃণমূল বাদ দিয়ে যদি জোগা খিচুড়ি মানে বিরোধী জোট যদি করে সেখানে আপনারা পঞ্চায়েত চালাবার জন্যে সমর্থন করবেন এবং রাজনৈতিক কোনো ঝান্ডা ধরা চলবে না, পরিষ্কার, এবং দাবি করবেন প্রধান এবং উপপ্রধানটা যে আমরাও শাসন করবো, আপনারা এতদিনকে আপনারা ভোট দিয়েছেন এবার আপনারাকে আমরা প্রধান উপপ্রধান করুন, আমাদের বিচারধারা আপনারা চলুন, আপনারা তো ওই যে সমাজজীবী মেহনতি মানুষের কথা বলছেন, আমরাও তো হিতমিতানদের কথা বলছি, তো হিতমিতান কারা, ভারতবর্ষে এসসি এসটি ওবিসিরা বর্তমানে, তো তাদের কথা তো আমরাকে শাসন করে। তো এই পলিটিক্স ছিল, আর যদি প্রেশার ক্রিয়েট যদি করে প্রশাসন তাহলে উপযুক্ত আমাদের সংগঠনকে আপনারা জানাবেন যেসব প্রার্থীরা,
ক্লিয়ার হয়ে গেছে। আমাদের স্ট্যান্ড দুটোই সংগঠন আদিবাসী কর্মী সমাজ এবং ঘাগরগড়া কেন্দ্রীয় কমিটি যারা আছে, জেলবন্দি যারা সব নেতা ছিল তারা আজকে প্রেস বাইট করে বলে দিয়েছে, তো হয়ে গেছে। এবং এই আন্দোলনের ভবিষ্যৎটা, ভবিষ্যৎটা কি, আগামী দিনে কুর্মী আন্দোলন যাবে কোথায়? তো 2024 মধ্যে আমরা আন্দোলনটাকে উচ্চস্তর উচ্চ গতির মতন উঁচু জায়গায় আমরা ঠেলে দেয়, 27 রেল টাকা, আদিবাসী ভোট ব্যাঙ্ক টোটালি তৃণমূলে মাছ, বিজেপির হাতে গোল্লা শূন্য, ভোট ব্যাঙ্ক কুর্মী ভোটও ব্যাঙ্ক নাই আর আদিবাসী ভোট ব্যাঙ্ক নাই, ওই কিছু আছে মানে ভোট ব্যাঙ্ক টাউনশিপের, ওদের দ্বারা কোনো কিছু নাই চলবে, ওরা এই এলাকায় যে করে আর কিছু করতে পারবে না। তো তৃণমূল হাতে আছে কংক্রিট ভোট ব্যাঙ্ক, আদিবাসী ভোট ব্যাঙ্ক, বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া এবং ঝাড়গ্রাম লোকসভা এবং মেদিনীপুরও হচ্ছে কিছু অংশ, মেদিনীপুরটা, এখানে তৃণমূল কিন্তু কুর্মী ভোট ব্যাঙ্ক ছাড়া জিততে পারবে না, পরিষ্কার বলে দিছি। ঝাড়গ্রামেও হারিয়ে যাবে, পুরুলিয়াতেও হারিয়ে যাবে এবং মেদিনীপুর বাঁকুড়াতেও হারিয়ে যাবে। তাহলে এখানে ভোট বার্গেনিং করতে হবে আমরা, আগে ভোট বার্গেনিংয়ের রাজনীতিতে আমরা নামতে হবে, আন্দোলনে শেষ কথা বলবে।